আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপে বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দানবেনি। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। আশা গ্যাং মিডিয়েশন প্রজেক্টের আয়োজনে পূর্ব লন্ডনের উসমানী সেন্টারে ইউথ কনফারেন্স। প্রজন্ম একাত্তর ইউকের মৌলবাদের প্রশ্রয় একটি মারাত্মক ভুল রাজনৈতিক পদক্ষেপ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। সাসেক্স বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 32তম শহাদত বার্ষিকী উদযাপিত। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। ইসলাম শান্তির ধর্ম আর লন্ডনের উলউইচের হত্যাকাণ্ড কোনোভাবেই ইসলামে গ্রহণীয় নয়, কিন্তু এর মানে এই নয় যে বর্ণবাদী সংগঠন ইডিএল এ ঘটনার অজুহাত দেখিয়ে টাউনহ্যামলেস কাউন্সিলে মার্চ করবে। মঙ্গলবার পূর্ব লন্ডনের উসমানী সেন্টারে ইয়ুথ কনফারেন্সে দেওয়া অতিথির ভাষণে মেয়র লুৎফর রহমান এ কথাগুলো বলেন। আশা গ্যাং মিডিয়েশন প্রজেক্টের আয়োজনে অনুষ্ঠিত এ সভাটি পরিচালনা করেন প্রজেক্ট ম্যানেজার মহিনুর চৌধুরী। এতে স্থানীয় বিপুল সংখ্যক বাঙালি তরুণ অংশগ্রহণ করে। এ সভায় অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের বারা কমান্ডার ডেভ স্টিঙ্গার, স্থানীয় বাংলা টাউন ওয়ার্ডের কাউন্সিলর গোলাম রাব্বানী, ওসমানী সেন্টারের ডিরেক্টর শফিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে তরুণদের এক প্রশ্নের জবাবে নির্বাহী মেয়র জনাব রহমান 2011 সালে ইডিএল এর কারণে কমিউনিটিতে ঐক্যের কথা উল্লেখ করে বলেন, টাউনহ্যামলেস কাউন্সিলে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ বাস করে, এখানে কোনো গোষ্ঠীর সহিংস অবস্থান কাম্য নয়। ব্রিটেনের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী স্যার পিটার লয়েড বলেছেন, ভবিষ্যতে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে উস্কানিমূলক সকল ধরনের বক্তব্য এবং বিবৃতির বিরুদ্ধে সমাজকে সোচ্চার হতে হবে। মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে যুক্তরাজ্যের প্রজন্ম একাত্তর কর্তৃক আয়োজিত মৌলবাদের প্রশ্রয় একটি মারাত্মক ভুল রাজনৈতিক পদক্ষেপ শীর্ষ সেমিনারে সাবেক মন্ত্রী মিস্টার পিটার লয়েড এ মন্তব্য করেছেন। প্রজন্ম একাত্তর যুক্তরাজ্য শাখার সভাপতি আহমেদ নুরুল টিপুর সভাপতিত্বে এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর অ্যাডভোকেট আনিসুর রহমান আনিসের পরিচালনায় এই সেমিনারে সাম্প্রতিক উলউইচ হত্যাকাণ্ডেরও তীব্র সমালোচনা করা হয়। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লেবার মেয়রাল পদপ্রার্থী এবং জিএলএ মেম্বার জন বিক্স, প্রফেসর ড সৈয়দ মঞ্জুরুল ইসলাম, মানবাধিকার কর্মী গীতা সাইহাও, টাউনহ্যামলেস লেবার পার্টির চেয়ার ক্রিস উইভার্স, আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ শরীফ, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, কমিটি নেতা আনসার আহমেদুল্লাহ প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় ব্রিটেনে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে ভুলভাবে অন্য ধর্মে রূপান্তরিত করার মাধ্যমে সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে উল্লেখ করে কমিটির সবাইকে এ ব্যাপারে সজাগ থেকে তা সমাধানের আহ্বান জানান। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 32তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সাসেক্স বিএনপির উদ্যোগে গত 3 জুন রাতে বেক্সেলের স্থানীয় একটি হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সেলিমউদ্দিন। সাসেক্স বিএনপির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মুকিতের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি আলহাজ মাখন মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সহসভাপতি শাহ আক্তার হোসেন টুটুল। বক্তব্য রাখেন কাউন্সিলর আলী হায়দার, ইলিয়াস হোসেন, অ্যাডভোকেট শাহরিয়ার, এমদাদ উদ্দিন, মালানা আবদুল্লাহ আল মাহমুদ, ফজলুল হক চৌধুরী, কোয়েল আহমেদ, আলী আকবর প্রমুখ। আগামী ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচনে কনজারভেটিভ দলীয় এমপি পদপ্রার্থী মিনা রহমান মঙ্গলবার এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বক্সের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পূর্ব লন্ডনে এটিএন বাংলা কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে কনজারভেটিভ দলীয় এমপি পদপ্রার্থী বাঙালি মিনা রহমান এ সময় আগামী নির্বাচনে নিজের ক্যাম্পেইন এবং মিডিয়া স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেন। এ সময় এটিএন বাংলা সিইও হাফিজ আলম বক্স বলেন, এটিএন বাংলা ইউকে বরাবরই নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ক্রিস উইলফোর্ড, গয়াসুর রহমান গয়াস, সাদেক আলী সহ অন্যান্যরা। আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার প্রদান করা হয়েছে টাউনহ্যামলেস অ্যানুয়াল ইয়ুথ অ্যাওয়ার্ড 2013। ক্যানারি হোয়ার্ফে স্থানীয় একটি অভিজাত হোটেলে এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিস্তারিত থাকছে শামি হোসেনের রিপোর্টে। আনন্দ ঘন আয়োজনের মধ্যে দিয়ে মঙ্গলবার প্রদান করা হয়েছে টাওয়ার হ্যামলেটস অ্যানুয়াল ইয়থ অ্যাওয়ার্ড 2013। এতে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্যের জন্য অ্যাওয়ার্ড লাভ করেন প্রায় 50 জন তরুণ তরুণী। অনুষ্ঠানে 13 থেকে 19 বছর বয়সী তরুণ তরুণী, প্যারেন্টস ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শীর্ষ কর্মকর্তারা যোগ দেন। এছাড়াও কমিউনিটি, পার্সোনাল, ফিজিক্যাল, স্পোর্টস, প্রজেক্ট অব দ্য ইয়ার, আর্টস এবং ওভারঅল আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইত্যাদি ক্যাটাগরিতে বেশ কয়েকজন তরুণ তরুণীকে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। I feel really good. It's a very good experience. উল্লেখ্য যে প্রায় 280,000 মানুষের বসবাস এই কাউন্সিলে, 23,000 হচ্ছেন তরুণ বয়সী। এর মধ্যে 13 থেকে 19 বছর বয়সী এবং ডিসেবিলিটির ক্ষেত্রে 25 বছর বয়সীদের সার্ভিস দেওয়া হয় বলে অনুষ্ঠানে জানানো হয়। এতে নির্বাহী মেয়র লুৎফর রহমান বলেন, ইয়াং পিপল আর ভেরি ইম্পর্টেন্ট টু আস, উই হ্যাভ আ বারা দ্যাট দেয়ার আর সো মেনি ইয়াংস্টারস অফ ভেরিয়াস এজ, বাট ফর আস উই ওয়ান্ট টু মেক শিওর দ্যাট দে আর সাকসেসফুল ইন লাইফ, দে হ্যাভ গুড অপরচুনিটিস এন্ড দে হ্যাভ প্রপার কারিকুলাম বেসড অ্যাক্টিভিটিস। এছাড়াও হেড অফ দ্য সেফার কমিউনিটি এন্ডি বেম্বার বলেন, সোশ্যাল ডেভেলপমেন্ট, স্পোর্টস, রিক্রিয়েশন সহ মোট 6টি টিমের আওতায় রয়েছে কাউন্সিলের বিভিন্ন প্রজেক্ট। আছে 40টি ইয়থ সেন্টার। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি ক্যালারি ওয়ার্ফের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। শাহ এম হোসেন, চ্যানেল আই, লন্ডন। যুক্তরাজ্য প্রবাসী বুরুঙ্গা ইউনিয়নের উদ্যোগে এক সাধারণ সভা পূর্ব লন্ডনে মন্টিফিয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বুরুঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেক আহমেদ, নুরুল ইসলাম চৌধুরী হুমন এবং আব্দুস সালাম আজাদের যৌথ পরিচালনায়। এ সভা থেকে নতুন একটি সংগঠন প্রতিষ্ঠা করার জন্য বিশদভাবে আলোচনা করা হয়। পরে সর্বসম্মতিক্রমে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করা হয়। এতে 35 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে সংবিধান অনুমোদন করা হয় এবং 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে মোহাম্মদ খলিল আহমেদকে চেয়ারম্যান এবং মোহাম্মদ তাসন আলীকে সম্পাদক এবং শেখ হাফিজুর রহমানকে কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়। এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজি আব্দুল মতলিব, খলিল আহমেদ, আব্দুল আজিজ চৌধুরী, মাসুক মিয়া, দেওয়ান মিয়া, নুরুল ইসলাম চৌধুরী হুমন, আজিজুর রহমান সহ আরও অনেকে। লন্ডন সফররত দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাবুদ্দিনের সম্মানে এক সংবর্ধনা সভা পূর্ব লন্ডনের স্থানীয় টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী দিরাইবাসীর উদ্যোগে আয়োজিত এই সভায় বিলেতে বসবাসরত দিরাইবাসীরা উপস্থিত ছিলেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র আব্দুল আজিজ সরদারের সভাপতিত্বে এবং নাজমুল হাসান চৌধুরী এবং চান মিয়ার যৌথ পরিচালনায়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিবিসির ডিরেক্টর সাংবাদিক শফিকুল ইসলাম, ফয়সুল হক, এম এ মনাফ, মাওলানা শোয়েব আহমেদ, ইকবাল হোসেন, ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম, অধ্যাপক ওমর ফারুক, সিজিল মিয়া প্রমুখ। সংবর্ধিত অতিথির বক্তব্যে জনাব আলতাফ আলী এ সময় এলাকার উন্নয়নে প্রবাসী বসবাসরত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সভায় আরও উপস্থিত ছিলেন জাহান মিয়া, আব্দুল কাহার, শামসুল হক, আশিক মিয়া, সেলিম সর্দার, অনুকূল তালুকদার, ডালটন, ফিরোজুল ইসলাম, মাসুক আহমেদ সহ আরও অনেকে। এদিকে লন্ডন সফররত দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আমেরিকার মিশিগান দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা খালেদ আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পূর্ব লন্ডনের মন্টিফিয়ারি সেন্টারে মত বিনিময় সভা থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের নেতা হোসেন আহমেদের সভাপতিত্বে এবং নাসির উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিসিএ পাশা খন্দকার, সাধারণ সম্পাদক এম এ মনিব, কমিউনিটি নেতা আজিজ চৌধুরী, নাজমুল ইসলাম, আসম মিসবা, এমদাদুল হক পাভেল, মাহাতবুদ্দিন সহ আরও অনেকে। লন্ডন মহানগর ছাত্রলীগের উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক এনামের জনক আব্দুল রফিক এবং সহসভাপতি সালাউদ্দিন কাদের রুবেলের জনক আব্দুল রশিদের মৃত্যুতে সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কমিটি নেতা নুরুল হক লালামিয়া, কাসার আহমেদ, আনসারুল হক, সেলিম আহমেদ খান, জামাল আহমেদ খান, কবির আহমেদ, সুমন, জামাল আহমেদ আম্বিয়া মিয়া সহ আরও অনেকে। মিলাদ মাহফিল শেষে মরহুমদ্বয়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। তারেক রহমানের বক্তব্যকে নতুন ষড়যন্ত্র উল্লেখ করে মিডল্যান্ডস আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। ফ্রান্সের সাংস্কৃতিক সংগঠন মাটির সুরের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী উৎসব অনুষ্ঠিত।